হাই, গুড আফটারনুন, আমি মল্লিকা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। ভিডিওটা এখান থেকে শুরু করছি, একটু আজকে উল্টো পাল্টা ভিডিও হবে। ভিডিওটা শুরু করলাম এখন, আজকে হচ্ছে 30শে এপ্রিল, এখন সন্ধে এই 9:30 মতো বাজে। আমরা এসেছি একটু বাইরে, কিন্তু ভিডিওটা এখন শুরু করলাম। কিন্তু এরপরে তোমরা যে ক্লিপিংগুলো দেখবে না, ওগুলো এর আগের। আমি ভিডিওটা ঠিক মতো শুরু করার সময় পাইনি, জন্য ভিডিওটা এইভাবেই শুরু করলাম। আগে ওগুলো দেখে না, তারপরে আবার এখান থেকে তোমাদের সঙ্গে কথা বলবো। রাখ রাখো, দুটোকেও দেখা দেখা দে, ওখানে দে, নাহলে দেখা যাবে কি করে। এবার দেখাও সব কি কি আছে দেখাও। ব্রেড, বিস্কুট, হ্যাঁ আবার একরকম বিস্কুট, যে বিস্কুট ভালোবাসে ওই দিক থেকে সে দেখলো, আবার বিস্কুট দেখো তো। এই কেক গুলো খুব ভালো হয়, এটা টোস্ট, এটা টোস্ট, এটা কি, এটাও বিস্কুট, বিস্কুট একরকম। চল রাখি এবার। হ্যাঁ হ্যাঁ, বাপ রে, বিস্কুটের ভান্ডার। ওগুলো বৌদিরা নিয়ে এসছে আমাদের জন্য। এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে ধরো, এটা কি ধরবো, এটা ধরো, এটাও ধরো, তোমার তোমার জন্য দেখো। এবার তুমি দেখো, দেখো পছন্দ হয়, দেখো আগে খুলে দেখো পছন্দ হয় কি না। না না, মজা কি, মজার তো দেখ না, তুমি দেখো আগে মেটেরিয়াল। কিন্তু আমি খালি একটা জিনিস জানি যে তোমার সুন্দর ওড়না পছন্দ, আমি ওই জন্য খালি খুঁজে ওড়নাটা সুন্দর নিয়েছি। এবার জামা তোমার পছন্দ হবে কিনা দেখো। এটা পা, আমি দাদা বৌদির সঙ্গে একটা কাকুর বাড়িতে এসেছি। এই কাকু হচ্ছে আমার জেঠুর বন্ধু, আর আমাদের গুরুমার ওখানকার, এই জেঠু ওখানকার। বাবা এইখানে গাছ, মা এখান থেকে লঙ্কা ছিঁড়বে, দিয়ে দেবে, ফুল দেবে, ঠাকুরকে দিয়ে দেবে। আমার ব্যালকনিটা ছোট হয়ে গেছে, এই আমার খুব কষ্ট এই ফ্ল্যাটে আসা। যাও তখন ওখানে দিদি ছিলেন, বললেন যে তুমি বড়টার থেকে চলে এসছো আর দরকার পড়বে না। অবাক কাণ্ড, যখন চেন্নাই যাই সকালের তলায় ডাক্তার থেকে বলছে সিস্ট খোলা, সিস্ট নেই, আমরা তিনজন মিলে পিছনে বসেছি, আর সামনে বসেছে বাকি দুজন, হিয়ার বাবা আর হিয়ার মামা। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, ওখানে যাওয়ার পর দেখতে পাবে যে আমরা কোথায় এসেছি। হিয়া হয়রান হয়ে গেছে না, কিসের আমরা চলে এসেছি তাই, কেন তখনই তো মুখটা কেমন করছিলি, বেশিক্ষণ বসনি দাদা কতক্ষণে। হ্যাঁ ঠিক আছে, যতক্ষণ বসেছি গল্প হয়ে গেছে। আমরা ওই দাদুটার বাড়িতে গেলাম, খুব ভালো গল্প। ওই দাদুটার বাড়ির যে ঠাকুর ঘরটা কি সুন্দর, আর ভিডিও করেছি দেখিস, দেখবো। আরে মামা বললে আর কি বলবো, যে সিট রেখেছি আমরা। আমরা চলে এসেছি অ্যামিনিয়াতে, এই যে
এই যে ওরা মামি আর ভাগ্নি গল্প করছে, আর দাদা আর আমার বর গেছে গাড়ি পার্ক করতে, ওরা ভেতরে গাড়ি রেখে বাইরে আসবে, আমরা ওদের জন্য ওয়েট করছি। পরিবেশনের কাজে দাদাকে লাগিয়ে দেওয়া হয়েছে। কেন তুমি একটা নাও হ্যালো নেবে আমি দিচ্ছি না, ইয়া মেয়োনিজ খেতে ভালোবাসে না, আর আমার যে মেয়োনিজ খেতে কি ভালো লাগে, ভালো লাগে না। প্রথম যেটা খাচ্ছি সেটাই খুব ভালো খেতে, পনির টিকা, পনির টিকা, পনির টিকা খুব ভালো খেতে। ভরা ভরা কাবাব বাটার মশলা তন্দুর বাটার মটন মিক্সড ভেজটা সাধারণ সাধারণ দেখতে। ভিডিও এডিট করতে গিয়ে মনে হচ্ছিল ভিডিওর এই অংশগুলো কেটে দিলেই চলে, তাতে ব্লগটা হয়তো আরেকটু ভালো হতো দেখার জন্য।
কিন্তু ভালোবাসার মানুষদের সঙ্গে তৈরি করা ভিডিও তো কিছুতেই মন চাইলো না যে ভিডিওটাকে কেটে বাদ দিয়ে দিই। আর আমরা এত দূরে দূরে থাকি, কবে আবার দাদা বৌদির সঙ্গে দেখা হবে সেটাও ঠিক জানি না, তাই ভিডিও সুন্দর হবে পেশাগত এই দিকটা ভেবেও কিছুতেই আর এই অংশটা কেটে বাদ দিতে পারলাম না। হয়তো তোমাদের এই অংশটা দেখতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু এই অংশের ভিডিওটা আমাদের মনের খুব কাছাকাছি, তাই এই অংশটা রেখেই দিলাম, তোমরা একটু দেখো। প্রত্যেকটা খাবার খুব সুন্দর খেতে, ভালো লাগছে, খুব দারুণ, সবাই বলছে বাবা। ঠান্ডা লাগছে, আমি সেটাই যাচ্ছি, গরম লাগছে কেন, দিনকে বলছি না, রিয়ার সাথে কথা হয়েছে যে রিয়া আমরা ডোমিনোজের কি পার্টি করবো, পিজা পার্টি, পিজা পার্টি আবার আপনি কি করবো, ও বলে না পিজা পার্টি করবো, আমরা না সবাই ভাড়াই সবাই মিলে পিজা পার্টি করবো না, সবাই মিলে যখন তখন তাহলে আমরা এমনি রেস্টুরেন্টে পার্টি করবো। তারপরে পর্ব শেষ হচ্ছে না, অত কিছু খাবার দাবার খেয়েছে, এখন আবার আমরা আইসক্রিম খাচ্ছি, এটা আমার এই যে আমার কেটের জন্য নিয়ে যাচ্ছি বাড়িতে, আর এই যে এদিকে হিয়া আর হিয়ার মামি খাচ্ছে, কিন্তু আমাদেরকে ভীষণ খারাপ দেখতে লাগছে একদম। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে গল্প করছে, এই যে দেখা কি আইসক্রিম খাচ্ছিস, দেখা রে বাবা তোরা আমরা বাড়ি চলে এসেছি, এই যে এগুলো পার্সেল করে নিয়ে আসা হয়েছে, এগুলো এক্সট্রা হয়েছিল, পার্সেল করে নিয়ে চলে এসেছি। বৌদিরা কালকে সকালবেলা শতাব্দী এক্সপ্রেস ধরবে, তো তার জন্য ট্রেনের টাইম হচ্ছে সকাল 5:30, তবে সে একটু তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে। এখন আর ভিডিও শেষ করব না, কালকে সকালবেলায় ভিডিও শেষ করব। হাই, গুড মর্নিং, আজকে নেক্সট মর্নিং মানে 1 মে, এখন 4:15 বাজে, আমাকে দেখেই বুঝতে পারছো আমি একদম রেডি হয়ে গেছি, হিয়া এখনও ওঠেনি, এই যে ঘুমোচ্ছে, ওকে ডাকবো, ডেকে মানে মামি বেরোবে, মামা বেরোবে, ও একটু দেখা তো করবে, বাবা উঠে পার। আর বৌদিরাও একদম রেডি হয়ে গেছে, বেরোবে 5:30 সময়, শতাব্দী এক্সপ্রেস ধরবে কালকে রাত্রেই বলেছি, তাই এখন আমরা যাব দাদা বৌদিকে ট্রেনে তুলে দিয়ে আসবো।
এই যে আমার বৌদিও একদম রেডি হয়ে গেছে। এই যে এই ব্লাউজ পিসটা বানিয়েছিলাম এটা বৌদিকে দিলাম, ভুলে গেছিলাম বৌদিকে হ্যান্ড ওভার করতে, সকালবেলায় হ্যান্ড ওভার করলাম। আমরা স্টেশনে চলে এসেছি, এই যে দাদা, এই যে বৌদি, বৌদির সাথে কতদিন পরে দেখা হলো, আবার যে কতদিন পরে দেখা হবে, সবে হবে আবার। যখনই স্টেশনে আসি তখনই তোমাদেরকে এই ন্যাশনাল ফ্ল্যাগ দেখাই, আমার এত ভালো লাগে যে এইভাবে ফ্ল্যাগটা ওরে বলো, ও প্রত্যেকটা স্টেশনে যে থাকে আমার খুব মজা লাগে। দেখো কি সুন্দর ফুলে উঠছে, দাদা কোথায়, দাদা কতটা পিছনে, দেখছি বন্দে ভারত দাঁড়িয়ে আছে, চড়া তো হয়নি কিন্তু চোখের সামনে দেখলাম, তাই ভিডিওটা তো করতেই হয়। গৌহাটি এনজেপি বন্দে ভারত, আমরা অনেক তাড়াতাড়ি প্ল্যাটফর্মে চলে এসেছি, আরো প্রায় এক ঘন্টা দেরি আছে ট্রেনের। দাদা একদম ট্রেনে উঠে গেল, এবার চলো বৌদি ওখানে আছে, বৌদির কাছে যাই। কোথায় আমার বৌদি, এই যে দেখা যাচ্ছে না, তুমি পিছনে যাও, বৌদিকে দেখাই যাচ্ছে না ভালো মতো। এই যে বৌদি, টাটা। বৌদিরা ট্রেনে উঠে গেল, এখনই ট্রেনটা ছেড়েও দেবে। দাদা আবার ওখান থেকে ঝুঁকে ঝুঁকে দেখে, হয়ে গেল তুমি আবার চলে এলে কেন, আবার চলে এলে কেন এখানে, বৌদিদের ট্রেন এই যে ছেড়ে দিয়েছে, বৌদিরা পাড়ি দিল নিজেদের বাড়ির পথে, আমরাও রওনা দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, বাই বাই।